রাজধানী গুয়াহাটীত চাঞ্চল্যকর শিশু অপহরণের ঘটনা। খানাপাড়ার অপহৃত কণমানি উদ্ধার ফটাশিলত। বিক্রির বাবে নিয়া দেড় বছরিয়া শিশুক উদ্ধার করিলে আরক্ষীয়ে। আরক্ষীর জালত অপহরণকারী সমীর, সবিতা আর জেলিমন। এটি কণমানি দেড় বছরিয়া শিশুক অপহরণের ঘটনাক লৈ দেওবারে দুপরিয়া হাহাকার লাগিছিল ব্যস্ত খানাপাড়াত। পদপথত দোকান দিয়া হাসিনা বেগমর এইগৰাকী দেড় বছরিয়া কন্যা সন্তানক দিন দুপৰতে অপহরণের ঘটনা আহিছিল পোহৰলৈ। চাঞ্চল্যকর ঘটনাটো পোহৰলৈ অহাৰ পিছতে মহানগর আরক্ষীয়ে শিশু উদ্ধারৰ বাবে পাতিলে জাল। সিসিটিভিৰ ভিজুয়েল চাই অপহরণকারীক চিনাক্ত আরক্ষীর। খানাপাড়ার পৰা এখন স্কুটিত উঠাই দুর্বৃত্তই লৈ গৈছিল কণমানিটিক। জি এস রোডেরে পার হয়ে যাওয়া অপহরণকারীর স্কুটি গৈ পাইছিল ফটাশিল আমবাড়ি। বহিরাজ্যর এটা চক্রর হাতত শিশুটিক বিক্রির পরিকল্পনা। বিশ্ব উরফে সমীর দে আর সমীরর এইগৰাকী পত্নী সবিতা দে কণমানি শিশুটিক গোটাইছিল জেলিমন বেগমর হাতত। চাঞ্চল্যকর অপহরণ কাণ্ডটোর অভিযুক্ত আরক্ষীর বাবে এড়ি গৈছিল এটা ক্লু। ক্লুটোই আছিল যে তেওঁলোকে মোবাইল ফোনটো আটবাততে অন করে লৈছিল। খানাপাড়ার পৰা পানবজার অভিমুখে রওনা হওয়া এই দুর্বৃত্তর দলটোৱে পানবজারত প্রথমে মোবাইল ফোন অন করেছিল, তারপিছত তেওঁলোকে আগবাড়িছিল ফটাশিল আমবাড়ি অভিমুখে। তেতিয়াই তেওঁলোকৰ পিছ লৈছিল গুৱাহাটী আরক্ষীয়ে আর অবশেষত মাত্র ছয় ঘণ্টার ভিতরতে সেই অপহৃত কণমানি শিশুটিক সুশরীরে উদ্ধার করলে সক্ষম হয়েছিল দিশপুর আরক্ষীয়ে। মাত্র ছটা ঘণ্টার পিছতে সুশরীরে উদ্ধার অপহৃত শিশুটি। জেলিমন বেগমে এই কন্যা শিশুটি লৈ গৈ নিজৰ ঘৰত ৰাখে আৰু হায়দৰাবাদৰ তেওঁৰ এজেণ্টৰ লগত কণ্টেক্ট কৰে। হায়দৰাবাদৰ এজেণ্টে যেতিয়া গ্ৰীণ ছিগনেল দিব তেতিয়া এই কন্যা শিশুটি ৰেলেৰে ইয়াৰ পৰা লৈ যাব সেই হায়দৰাবাদৰ এজেঞ্চিটোলৈ। যে এইটো পিয়ৰ এবডাকশ্যনৰ ঘটনা, এইটো শিশু সৰবৰাহৰ ঘটনা আৰু বিশ্বজিৎ দাস, সবিতা দে, জেলিমন বেগমে মিলি এই শিশুটিক অপহরণ করে হায়দৰাবাদৰ আমার রাজ্যের বাহিরলে পঠোৱার এটা প্ল্যান করেছিল। অপহৃত শিশুটিক উদ্ধার করে আরক্ষীয়ে গোটালে পিতৃ মাতৃক। মহানগর আরক্ষীর সক্রিয়তা যাকালি আমি রাতে 11:15 এই কন্যা শিশুটি উদ্ধার করবলে সক্ষম হও। যদি আমার তদন্তত অলপও দেরি হল হেতেন বোধ হয় শিশুটি আজি আমার রাজ্যের পৰা বাহিরলৈ গুছি গল হেতেন। যথেষ্ট উদ্বেগজনক ঘটনা। মই অভিভাবক সকললৈ, পিতৃ মাতৃলৈ আপোনালোকৰ জৰিয়তে অনুরোধ জনাও যাতে নিজৰ শিশুক কোনো অচিনাকি ব্যক্তিৰ ওচৰলৈ যাবলৈ নিদিব বা ব্যক্তিৰ লগত বেছি বন্ধুত্ব স্থাপন কৰিবলৈ নিদিব। গুৱাহাটীত চাঞ্চল্যকৰ এই অপহৰণ কাণ্ডক প্ৰত্যাহ্বানেৰে মোকাবিলা কৰি কম সময়ৰ ভিতৰতে মহানগৰ আৰক্ষীয়ে উদ্ধাৰ কৰিলে কণমানি শিশুটিক। শিশু সৰবৰাহকাৰীৰ ভয়ংকৰ জাল পতা খাতিৰ তথ্য বিচাৰি এতিয়া ধৃত অভিযুক্তক মাৰাথন জেৰা চলাইছে দিশপুৰ আৰক্ষীয়ে। ব্যুৰ' ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।